Orange verso la rossa. Sarà pattern shift again. রাইট, আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আমাদের এটা চলে আসার কথা আছে। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করি। আমাদের যে টপিকটাতে আসতেছিলাম সেটা আমরা আশা করি কনভেয়ার ড্রায়ার পড়ানো হয়ে গেছে। কোয়াম ড্রায়ার, টানেল ক্লিপ কি পড়ানো হয়েছিল? না স্যার, টানেল ক্লিনের আগ পর্যন্ত। থ্যাংক ইউ। রাইট, টানেল ক্লিনটা যেটা দেখা যাচ্ছে যে একটা ছবিতে প্রেশিয়ার আসতেছে এইভাবে এবং ব্লোয়ার দিয়ে বাতাস দেওয়া হচ্ছে, এরকম বড় বড় একটা বক্সের ভিতরে দেখা যাচ্ছে, তাই না? তো এর মানে হচ্ছে যে এটা বেসিক্যালি লার্জ পার্টিকেল বা লার্জ যে পাথর, এই ধরনের জিনিসগুলোকে শুকানোর জন্য ব্যবহার করা হয়। বাতাস এবং প্রেশিয়ার ঢুকতেছে একই দিকে হচ্ছে, আবার অনেক সময় বিপরীত দিকে বাতাস যাচ্ছে। এই কারণে এটা সাধারণত প্যারালাল, কাউন্টার কারেন্ট অথবা কম্বিনেশন থাকতে পারে, এই কথাটাই বলছো। তো এয়ার অনেক সময় হিট করা হয় দুইভাবেই, যেটা হচ্ছে ডাইরেক্টলি হিট করে কম্বাসনের মাধ্যমে অথবা স্টিম দিয়ে হিট করে। এটা হলো টানেল ক্লিনের ব্যাপার। সাধারণত এখানে ভেরি হাই টেম্পারেচার থাকে। আমাদের দেশে যেমন বিআইএসএফ এর সিরামিক কোম্পানি আছে ঢাকাতে, সেই এখানে দুইটা জিনিস প্রোডাক্ট করে, সিরামিক আর হচ্ছে কি জিনিস, আর এটা হচ্ছে ইনসুলেটর। তো এই দুইটা জিনিস তারা বেসিক্যালি প্রডিউস করে থাকে এবং প্রথমে এরা প্রিহিট করে, তারপরে সাধারণত ফায়ারিং জোন যেখানে কম্বাসন গ্যাসটাকেই করা হয়, তারপরে কুল করা হয়। সো বিশাল লম্বা অংশ দেখাই যাচ্ছে, এরকম লম্বা থাকে। তারপরে যে ড্রায়ারটা আছে, ছবিগুলো আগে দেখা ভালো, এটা হলো রোটারি ড্রায়ার।
রোটারি ড্রায়ারটা দেখা যাচ্ছে। রোটারি ড্রায়ার বেশ কয়েক ধরনের আছে, এটা হলো একটা, এরপরটা হচ্ছে ডাইরেক্ট হিট রোটারি ক্লিন ড্রায়ার, তারপরটা হলো যদি স্টিম টিউব দিয়ে ওইটাকে গরম করা হয় তাহলে স্টিম রোটারি ড্রায়ার। ঠিক আছে, হ্যাঁ সবাই একটু মাইক্রোফোন বন্ধ করতে হবে। হ্যাঁ সবাই একটু মাইক্রোফোনটা বন্ধ করতে হবে। সো আমাদের এটাতে যে বেসিক ফার্স্ট কথাটা হচ্ছে রোটারি ড্রায়ার, এটা হলো ইনক্লাইন অবস্থায় থাকে। প্রত্যেকটা যদি রোটারি ড্রায়ারের ছবি দেখা হয়, দেখো ইনক্লাইন থাকতেছে, মানে হরিজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল করে ইনক্লাইন অবস্থায় থাকে, যেখানে ফিডটা উপর থেকে দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে। অন্যরা একটু মাইক্রোফোনটা বন্ধ করো, কারণ অন্যদের শব্দ আসতেছে। সো ইনক্লাইন্ট থাকতেছে এবং ইয়ারটা বিপরীত দিকে আসতেছে, সো ইনক্লাইন থাকে। অন্যটাও দেখো, এটা আরেক ধরনের রোটারি ড্রায়ার, সেটাও হরিজন্টালের সাথে একটু ইনক্লাইন থাকতেছে, এত উপর থেকে গড়ায় পড়তে পারে আর কি। সোজা কথাটা হচ্ছে এটা। আমাদের তাহলে এখানে যেটা বলছে যে রোটারি ড্রায়ার আর সলিড দ্যাট আর কনভেক্ট অ্যালং দ্য ইনসাইড দ্য ইনক্লাইন্ড, এটা একটা সিলিন্ডারের ভিতর থাকতেছে, ছবি দেখে যেটা বোঝা যাচ্ছে। সো এটা কিভাবে হয়, তিনটা ভাবে হচ্ছে, একটা হচ্ছে ডাইরেক্ট হট এয়ার বা গ্যাস দিয়ে করতেছে, অথবা ইনডাইরেক্টলি হিট করতেছে। ইনডাইরেক্টলি কিভাবে হিট করতেছে আমরা দেখাচ্ছিলাম, স্টিম টিউব দিয়ে হিট করা হচ্ছে। ঠিক আছে, স্টিম টিউব দিয়ে হিট করে সাধারণত ইয়ারটাকে গরম করা হচ্ছে। এখানে তিন নাম্বার যে রয়েছে সেটাতে বলতেছে স্টিম টিউব, এখানে স্টিম টিউব দিয়ে গরম হচ্ছে, ইয়ারটা গরম করতেছে, ইনডাইরেক্টলি হিটেড করতেছে। এই যে রোটারি ড্রায়ারটা আছে, রোটারি ড্রায়ারটা হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়ালকে সে হ্যান্ডেল করে, এবং বলতেছে যে মোর ম্যাটেরিয়াল ড্রাই, এখানে হচ্ছে মোর ম্যাটেরিয়াল ড্রাই করে, এবং নর্মালি এটা হচ্ছে হিট এফিসিয়েন্সি সবচেয়ে বেশি আর কি, কম্পারেটিভলি যে অন্য যে কোনো ড্রায়ারের থেকে সে হলো মোর ইফিসিয়েন্ট। এবং এখানে ইনভেস্টমেন্ট কস্টটা আছে, আর রোটারের সিলিন্ডিকেশন এটা বলতেছে এক্সটেরিয়র টার্নিয়নের উপর একটা গিয়ার পিনিয়নের দ্বারা আটকানো থাকে ইন্টিয়ার শেলটা। এখানে আমরা যেটা দেখতেছি যে প্রত্যেকটা শেল এটা একটা গিয়ার এবং পিনিয়নের মধ্যে, এবং এটা ঘুরতে থাকে, মানে হচ্ছে রাউন্ডে ঘুরতে থাকে, মানে এভাবে করে ঘুরতে থাকে। ঠিক আছে, সো এটা মানে ঘুরতে থাকলে ম্যাটেরিয়ালটা উপর থেকে নিচের দিকে যেতে থাকে। যেমন এটাতে হচ্ছে এয়ার হিটেড ড্রায়ার, ফিট ইজ ইন্ট্রোডিউস হিয়ার, এফ দিয়ে যাচ্ছে অ্যাট লোয়ার ইন্ড, ড্রাইড প্রোডাক্ট যাচ্ছে হচ্ছে এদিক থেকে, স্টিমটা এদিক থেকে আসতেছে, এটা গরম করতেছে, ফাইন টিউব দিয়ে ই করতেছে। আর ডাইরেক্ট হিটেড হচ্ছে যে মেটাল সিলিন্ডার লাইন্ড ইন্টারিয়ার উইথ ইনসুলেটিং ব্রিক বা ক্লিন দিয়ে থাকে। যদি হাই টেম্পারেচারে কাজ করার জন্য, সাধারণত সিরামিক ইন্ডাস্ট্রি বা এরকম জায়গাতে যেখানে ভেরি হাই টেম্পারেচারে আমাদের জিনিসগুলোকে গরম করতে হচ্ছে, সেখানে আমরা এই ডাইরেক্ট হিট রোটারি ক্লিনটা ইউজ করি। সাধারণত 400 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা করা হয়। এখানে একটু হাতে লেখা টেক্সট 430 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমাদেরকে পাওয়া যায়। আর স্টিম টিউবটা হচ্ছে যে স্টিম দিয়ে সাধারণত গরম করে ইয়ারটাকে গরম করা হচ্ছে। রাইট, মেনটেন দ্য ইয়ার টেম্পারেচার অ্যান্ড টু অ্যাক্ট অ্যাস ড্রাইং সার্ফেস, দিস ইজ স্পেশালি সুইটেবল ফর ফাইন ডাস্টি পার্টিকেল। স্টিম টিউবের সুবিধাটা হচ্ছে ইনডাইরেক্টলি এটা কেন করা হচ্ছে, কারণ হচ্ছে যদি ডাস্টি পার্টিকেল থাকে সেটা যাতে চারদিকে না ছড়ায় যায়, ডাস্ট কন্ট্রোলের জন্য
ফাইন পার্টিকেল যখন আমরা হ্যান্ডেল করি তখন স্টিম টিউব রোটারি ড্রায়ারটা ইউজ করা হয়। আর ডাইরেক্ট হিটেড ক্লিন হচ্ছে যদি তুমি অনেক হাই টেম্পারেচার ম্যাটেরিয়াল 430 ডিগ্রিতে ইউজ করা হচ্ছে, সেখানে কম্বাসন গ্যাস দিয়ে সাধারণত আমরা সেটাকে হিট করে থাকি, এটাকে হচ্ছে ডাইরেক্ট হিট ক্লিন। আর ইয়ারটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে করতেছে, ডিসচার্জ ফ্যান থাকতেছে, এটা হলো। আচ্ছা, আমাদের তারপরের কথা হচ্ছে রোটারি ড্রায়ার, এরপরে যেটা বলতেছে লেন্থ বাই ডায়ামিটার, এখানে একটা রেশিও বলতেছে যে 10 or 12 to 1, আর এর ডায়ামিটারের যে রেশিওটা 2:1, মানে 12:1 থেকে 2:1 পর্যন্ত থাকতেছে লেন্থ, এটা ভেরি করতেছে বিভিন্ন জায়গায়। যেমন সিরামিক বা এরকম যে ক্লিনগুলো সেটাতে অনেক লম্বা লেন্থ থাকে, ধরো কয়েকটা ঘরের সমান ওটার লেন্থ, ঠিক আছে। সো আর ডায়ামিটারটা হয়তো একটা রুমের হাইটের সমান, এরকম হচ্ছে তোমার সাইজটা হয় আর কি। তোমরা যখন ইন্ডাস্ট্রিতে যাবা আরও ভালো জানবা, আমরা তো আর ইন্ডাস্ট্রিতে ওইভাবে যাওয়া হয় না। সো ইন্ডাস্ট্রিতে যখন তোমরা ইঞ্জিনিয়ার হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করবো, তারপরে যে জিনিসটা এটা ইনক্লাইন থাকতেছে, ইনক্লাইনের সাথে বলতেছে আমাদের ফাইন টিউবস বলতেছে, ফাইন ফিন লাইক স্ট্রাকচার, এই যে ফিন লাইক স্ট্রাকচার যেটা হচ্ছে ফ্লাইটস বলে, ঠিক আছে। এই ফ্লাইটসগুলো এভাবে আটকানো থাকে, একটু বাঁকা করে ইনক্লাইন এরকম থাকার পরে একটু বেঁকে যায়। সো এতে হয় কি যে ম্যাটেরিয়ালগুলো যখন ড্রাই হইতে থাকে, গুড়াগার মতো হইতে থাকে, তখন এরকম উপর দিকে ওঠার পরে আস্তে আস্তে করে কি সে শাওয়ারের মতো পড়ে যেতে থাকে, যেহেতু এটা ঘুরতে থাকে, রোটারেটারটা এভাবে ঘুরতেছে। আমার মাউসটা কি দেখা যায়? ওকে, আশা করি দেখা যাচ্ছে। সো এটা ধরো ক্লকওয়াইজ ওর কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতেছে। সো এই ফাইন টিউবটা বেসিক্যালি তোমার যে ফিন্সগুলো থাকে সোজাসুজিভাবে আটকানো থাকে, সেটাতে শাওয়ারের মতো পড়তে থাকে উপর থেকে। সো এই জন্য এটা এটার সুবিধাটা কী হচ্ছে, শাওয়ার অ্যাকশনটা যদি হয় তাহলে লাভটা হলো যে আমাদের যে যে বাতাস বা গরম বাতাস থাকতেছে বা কম্বাসন গ্যাস থাকতেছে সেটার যে হিটটা সলিডের সাথে এক্সচেঞ্জটা ভালো হচ্ছে, হিট ট্রান্সফারটা বাড়ায় দিচ্ছে ম্যাটেরিয়াল এবং গ্যাস স্ট্রিমের মধ্যে, এবং তাতে কী হচ্ছে হিট এফিসিয়েন্সিটা বাড়তেছে। সেই জন্য হচ্ছে রোটারি ড্রায়ার সবচেয়ে বেশি হিট এফিসিয়েন্ট। এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে যেটা পড়তে হবে। আর এটা তো আমরা বললামই যে রোটারি ড্রায়ারে বিভিন্ন ধরনের হয়, হট এয়ারে যেটা ছবি দেখলা, ডাইরেক্ট ফায়ারিং থাকতে পারে, কম্বাসন গ্যাস দিয়ে হিট করা হয় নর্মালি, আর স্টিম টিউব হিটিং হিটিং করতেছে, যেমন পেরির, এটা পেরির বই থেকে দেওয়া হয়েছে আর কি, ওই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ভলিউমটা আছে পেরির সেটা থেকে। এখানে যে কম্বাসন গ্যাসের সাথে ফ্লোগুলা কাউন্টার কারেন্ট কো কারেন্ট দুইটাই হতে পারে, হিটিং মিডিয়ামটা কীভাবে আমরা ইউজ করব সেটার একটা আমরা আলোচনা করলাম একটু আগেই, যে হিটিং মিডিয়াম আসলে হট এয়ার ইউজ করব না, ডাইরেক্ট ফায়ারিং ইউজ করব না, স্টিম হিটিং ইউজ করব। যদি আমাদের ফাইন পার্টিকেল থাকে এবং সেটা যদি অনেকক্ষণ ধরে গরম করতে হয় তাহলে, বা সরি অনেকক্ষণ ধরে না, মানে ফাইন পার্টিকেলটাকে যদি ড্রাই করতে হয় যেখানে ডাস্টিং একটা প্রবলেম, সেখানে আমরা সাধারণত স্টিম টিউবটা ইউজ করে থাকি এবং সেটা হচ্ছে মোর এফিসিয়েন্ট হিটিং। ওকে, আর হট এয়ারটা হচ্ছে নর্মাল ক্ষেত্রে যেখানে ডাস্টিং প্রবলেমটা কম সেই ধরনের। আর ফায়ারিং যেটা করতেছে কম্বাসন গ্যাস ইউজ করতেছে, কম্বাসন গ্যাসটা কি হাই টেম্পারেচার, সাধারণত বাতাসের যে টেম্পারেচার হয় তার থেকে যদি ন্যাচারাল গ্যাস বার্ন করা হয় বা অন্য যে গ্যাসগুলো তৈরি করা হয় সেগুলোর কি যে ফুয়েলের যে গ্যাসটা সেটা কি হাই, ভেরি হাই টেম্পারেচার থাকে, 1200 ডিগ্রি 1300 ডিগ্রি আরও বেশি থাকে। সো এটা কখন, যখন হচ্ছে সেই ধরনের জিনিসগুলোকে আমরা ড্রাই করি, যেমন হচ্ছে এটাকে আমরা অনেক সময় 430 ডিগ্রি যখন হয়ে যায় তখন ওটাকে রোটারি ড্রায়ারের পরিবর্তে সাধারণত আমরা বলে থাকি কিলিন, মানে হচ্ছে চুল্লি, ঠিক আছে। সো সিরামিকের যেমন এটাকে রোটারি ক্লিন বলতেছে, ওরা অনেক হাই টেম্পারেচারটাকে সেটাকে মানে ই করতেছে যে সিরামিক, এই হলো ব্যাপার। এখানে এমনি বলে দেওয়া হয়েছে যে বিভিন্ন ধরনের যে রোটারি ড্রায়ারের টাইপ আছে, মানে অ্যারেঞ্জমেন্ট এবং কাউন্টার কো কারেন্টের সাধন, মেইন তো হচ্ছে ডাইরেক্ট ফায়ার ইয়ার, আর একটা হচ্ছে স্টিম টিউব।
সো এটার কম্পারিজনটা এখানে দেখানো হয়েছে, থার্মাল এফিসিয়েন্সি। এই হলো আমাদের রোটারি টায়ার, রাইট? সো রোটারি টায়ারের আমরা যদি দেখি একটা একটা করে, এটা যেমন ফিটটা আসতেছে এবং ফিটটা যাওয়ার পরে ইনক্লাইন থাকতেছে, এবং সাধারণত এটা টার্নিয়ন এবং গিয়ার ইত্যাদি দেওয়া ই থাকতেছে আর এটা ঘুরতেছে, ঠিক আছে? এই হলো কথা। স্টিম টিউবেও একইভাবে, স্টিম টিউবে হচ্ছে টিউবগুলো থাকতেছে চারদিকে এবং টিউবটা এবং সাধারণত গরম করতেছে এই সাইড থেকে, ওয়েট সেলটা দেওয়ার পরে ফিটটা আসতেছে আর স্টিম দিয়ে এটাকে গরম করতেছে, এটা কাউন্টার কারেন্ট বা কোক কারেন্ট যেটাই হোক। আচ্ছা, এখানে স্টিম টিউবের রোটারি এটা বিশাল লম্বা দেখাই যাচ্ছে। আর এই যে এখানে একটা সুন্দর করে ছবি দেওয়া তোমাদের ফাউস্টের বইয়ে, এখানে দেখা যাচ্ছে যে এই যে ইগুলা ফ্লাইটসগুলা, ফ্লাইটসগুলাতে হচ্ছে যে যে ড্রাইড প্রোডাক্টটা যাতে ঝর্নার মতো পড়তে পারে, হিট এক্সচেঞ্জ হতে পারে, এই হলো ব্যাপার। এইটাতে আরেকটু সুন্দর করে ছবি দেওয়া হয়েছে, এটা আরেকটা জায়গা থেকে। তারপরের যেটা টপিকটা আসতেছে ফ্ল্যাশ ড্রায়ার, ফ্ল্যাশ ড্রায়ার আর ইউজড ওয়ার দ্য রেসিডেন্ট টাইম ইজ এ ফিউ সেকেন্ড। এটা সাধারণত ছবিটা আগে দেখি, ছবি দেখলে বোঝা যাবে। এই এই দেখো, এটা হচ্ছে একটা সিম্পল ডায়াগ্রাম দেওয়া আছে, ফিটটা আসতেছে এবং এদিক থেকে জেট ইনলেট, জেট ইনলেটে কী আসতেছে, হাই ভেলোসিটি বাতাস আসতেছে। সো যদি দুটা হাই স্পিডে আসে, আসার পরে এই পাইপ দিয়ে খুব হাই স্পিডে চলে যাচ্ছে। সো ওয়েট সলিডটা আসার পরে এদিক থেকে আসতেছে, এটাতে ঘুরতেছে লাস্ট পার্টিকেল, এবং যেটা দরকার হচ্ছে সেটা রিসাইকেল হচ্ছে, যেটা বের হয়ে যাওয়ার সেটাকে এই সাইক্লোন সেপারেটর দিয়ে বের করে দেওয়া হচ্ছে। সো এটা হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারতেছি ভেরি কি হাই স্পিডে চলতেছে, যেহেতু ভেরি রেসিডেন্স টাইমটা খুবই শর্ট টাইম, মানে একসাথে বসে থাকার যে কোথাও তো এটা বসে আছে। তো এটাতে বলতেছে লার্জ স্পেস লাগে না, স্মল স্পেস লাগে, মেনটেন্যান্সটা কম লাগে। দিস ইউনিট হ্যাভ ফিল্টার কেক বা সেন্ট্রিফিউজ কেকস বা ড্রাম সলিড স্লারি ইত্যাদির জন্য এটা ই করতেছে। আরেকটা কথা বলছে টার্বুলেন্ট নেচার অফ দ্য ফ্লো সিস্টেম, এটা টার্বুলেন্ট নেচার বলতেছে কি যে এখানে সরি হাই স্পিডে যেহেতু ঘুরতেছে, সো এটাকে টার্বুলেন্ট ফ্লো তৈরি করতেছে সলিডের সাথে, এয়ারের হাই স্পিডে বা গ্যাসের যেটাই হোক সেটাকে হাই স্পিডে ঘুরতেছে। হাই স্পিডে ঘোরার ফলে সে পার্টিকেলগুলোকে ডিএগ্লোমোরেট করে দেয়, মানে হচ্ছে ভেঙে ফেলে ম্যাটেরিয়ালগুলোকে ডাউন টু পার্টিকেল, স্মলার পার্টিকেল সাইজ, এই কথাটা বলছে, এবং এই কারণে সে খুব দ্রুত ড্রাই করতেছে আর কি। এই হলো ফ্ল্যাশ ড্রায়ারের মোটামুটি কথা। আর এখানে কিছু অ্যাডভান্টেজের কথা বলছে, এটা তো বোঝা যাচ্ছে যে রেসিডেন্ট টাইমটা খুব কম থাকে, সেজন্য প্রোডাক্ট ফান্ড ইউনিট, এটা হচ্ছে যে ডিগ্রেডেশন অফ প্রোডাক্ট ইজ এ ফাংশন অফ বোথ টাইম অ্যান্ড টেম্পারেচার, যে ধরনের প্রোডাক্টে টেম্পারেচারের সাথে ডিপেন্ড করতেছে, অর্থাৎ হচ্ছে হিট সেন্সিটিভ জাতীয় ম্যাটেরিয়ালগুলো, সেই ধরনের প্রোডাক্ট হ্যান্ডেল করার জন্য এটা কি। এবং এটা বলতেছে যে প্রোডাক্টের যে কোয়ালিটিটা সেটা ডিপেন্ড করতেছে টাইম এবং টেম্পারেচারের উপর, কতক্ষণ টেম্পারেচারে, যদি তুমি একটা জিনিস হাই টেম্পারেচারে গেছে কিন্তু সাথে সাথে অনেক কম সময় থাকতেছে, সেটার ইফেক্টটা কম হবে। সো এরকম জিনিসগুলো আমরা সাধারণত ফ্ল্যাশের ক্ষেত্রে দেখতেছি। সো কোয়ালিটিটা ওইখানে একটা ফ্যাক্টর, যে ওই টাইম এবং টেম্পারেচারটা ওই সময় থাকতে পারে কি না। ইট টেন্ডস টু ডিঅ্যাগ্লোমারেট পাউডার্স ডাউন ইন দ্য অরিজিনাল পাউডার সাইজ, মানে এটা ভেঙে ফেলে সেই জন্য অরিজিনাল পাউডার সাইজে সে এটা পরিণত করতে পারে। এরিয়া লাগতেছে কম, মেনটেন্যান্স কস্ট কম, ক্যাপিটাল কস্ট কম, এই হচ্ছে ব্যাপার। আর এখানে এক্সাম্পল দেওয়া আছে কিছু জিনিসের, যেমন হচ্ছে ইস্ট ফিল্টার লাইককে হয়ে স্টার্স সোয়েজ স্ল্যাশ ফ্রুট পাল্প কপার সালফেট ইত্যাদির ক্ষেত্রে এই ফ্ল্যাশ ড্রায়ারটা ব্যবহার করা হয়। ওকে, বোঝা যাচ্ছে?
কিছু বোঝা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। কনফার্ম করো। সুইট ব্রেড ড্রায়ার, সুইট ব্রেড ড্রায়ারটা হচ্ছে এখানে হলো ফ্লুইডাইজ হচ্ছে। ফ্লুইডাইজ কথাটা হচ্ছে যে ফ্লুইডের মতো করে সলিডটা ফ্লো করতেছে। সো এখানে যে জিনিসটা হচ্ছে যে সলিডের ফিটটা দিচ্ছে এবং হাই ব্লোয়ার দিয়ে, মানে হাই বাতাস দেওয়ার জন্য যে যন্ত্রটা সেটা হচ্ছে ব্লোয়ার। পাম্পের মতো, ধর পাম্পে কি হচ্ছে, পানি পাস করতেছে, ব্লোয়ারে হচ্ছে বাতাস পাস করতেছে। সো হাই ফ্লোতে বাতাস আসতেছে, সেটা কি করতেছে, যদি বালু বা যে কোনো জিনিস, ধরো বালু শুকাচ্ছি বা যে কোনো জিনিস, এরকম ফাইন পার্টিকেল, সেটাকে কি করবে, সে ভাসাইতে থাকবে, মানে ফ্লুইডের মতো ভাসতে থাকবে। তো এই যে ভাসতেছে হাই হাই টেম্পারেচার গ্যাসের মধ্যে, সে পার্টিকেলগুলা মানে চলে যাচ্ছে না, আগেরটাতে হচ্ছে চলে গেছে একসাথে, এখানে কিন্তু চলে যায় নাই। সো এই কারণে সে জিনিসটা কি করতেছে, শুকায় ফেলতেছে, যেহেতু গুড়ার মতো, এবং প্রোডাক্টটা যেটা ভাসতেছে সেখান থেকে উপর থেকে যেটা ভাইসা বের হয়ে আসতেছে সেটা হলো বের হয়ে যাচ্ছে। যেমন তোমার যদি হাই টেম্পারেচারে থাকে তখন যদি ব্লোয়ার, মানে আমরা যেমন চুল শুকাচ্ছি, হাই বাতাস দিচ্ছে সেটা ভাসতেছে, যদি ড্রায়ার দিয়ে, সাধারণত চুল শুকানোর জন্য হাই বাতাস দেওয়া হচ্ছে এবং একটু হিটার থাকতেছে, তো তাড়াতাড়ি শুকায় যায় আর কি। তো ঠিক এরকম, কিন্তু এখানে ব্যাপারটা হলো যে এটা হলো পার্টিকেলগুলো হচ্ছে গুড়া গুড়া, সো সে খুব সুন্দর করে ভেসে যাচ্ছে, ভেসে থাকতেছে আর কি, ভেসে যাচ্ছে না, যাওয়া বললে তো এইদিকে, আর এদিক থেকে যে ওয়েট বাতাসটা আছে সেটা যদি এক্সট্রা ফাইন পার্টিকেল থাকে সেটাকে সেপারেট করতেছে, মেইনলি প্রোডাক্টের দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। সো এটা অনেক জায়গায় ব্যবহার করা হয়। এটাতেও দেখা যাচ্ছে যে আমাদের রেসিডেন্স টাইমটা খুব শর্ট থাকে, এবং ফ্লুইড বেড ট্র্যাকার একটা কথা বলছে যে আমাদের ব্লোয়ার লাগে, এবং এই মানে ছোট গ্রেইন জাতীয় পদার্থ ক্ষেত্রে যেটাকে ভাসায় রাখতে হবে সেই ধরনের ক্ষেত্রে এটাকে ফ্লুইডাইজেশন করা যায় কিনা, এগুলো হচ্ছে ফ্যাক্টর। যে তুমি যদি ফ্লুইডাইজ করতে না পারো, ধরো এমন পাথরের মতো একটা জিনিস আছে, সেটা তো তুমি বাতাস দিয়ে উড়াইতে না পারতে পারো, তাহলে অনেক বেশি ফ্লুইডাইজের একটা ফ্যাক্টর, সেগুলা আমাদের একটু চেক করতে হবে। এই এই কথাটাই বলছে। এখানে কিছু আর একটু কথা বলছে যে ফ্লুইডাইজ ড্রায়ার ইন হুইচ সলিডস আর ফ্লুইডাইজ ইন দ্য ড্রাইং গ্যাস। ফ্লুইডাইজ হয়ে এটা ড্রাইং গ্যাসের মাধ্যমে ফ্লুইডাইজ করা হয়। আর ড্রায়ার্স আর সুইটেবল ফর গ্রানুলার অ্যান্ড ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, পার্টিকেল সাইজ বলে দিচ্ছে 1 থেকে 3 মিলিমিটার, মানে ছোট্ট পদার্থ, ফাইন পার্টিকেলস, বালু যেমন হচ্ছে একটা এক্সাম্পল, এগুলো ছাড়া কিন্তু তুমি বাতাস বা এই ধরনের দিয়ে ফ্লুইডাইজ করতে পারবে না, ঠিক আছে? অনেক হাই কি বলে, যখন ঝড় হচ্ছে তখন কিন্তু অনেক বেশি বাতাসের স্পিড থাকতে হবে। সো ওইরকম স্পিডে করা সম্ভব কিনা, ইকোনমিক্যাল কিনা, সেটা একটা ফ্যাক্টর। এটা কন্টিনিউয়াস হতে পারে, ব্যাচও হতে পারে। আর এটাতে বলতেছে কি, র্যাপিড এবং ইউনিফর্ম হিট ট্রান্সফার শর্ট ড্রাইংটা। সো র্যাপিড হচ্ছে এবং ইউনিফর্মলি হিটটা ট্রান্সফার হচ্ছে, এবং শর্ট ড্রাইং টাইমে টাইমস যেহেতু, সেই জন্য এটা ভালো কন্ট্রোল করতে পারে ড্রাইং কন্ডিশনগুলোকে। এটা অনেক লার্জ স্কেলেও এটা ব্যবহার করা হয়, ইনঅর্গ্যানিক সল্ট, স্যান্ড, প্লাস্টিক ইত্যাদির ক্ষেত্রে এটাকে অনেক ক্ষেত্রে ড্রাই করার জন্য ইউজ করা হয়। ওয়েট ইজ, এখানে তো লেখা হয়েছে জাস্ট ড্রায়ার স্মল পার্টিকেল। আচ্ছা, তারপরে যে ড্রায়ারটা আসতেছে সেটা হলো স্প্রে ড্রায়ার। আমাদের ল্যাবরেটরিতে অনেকে দেখছো যে এটা হলো স্প্রে ড্রায়ার থাকে, ম্যাটেরিয়াল ড্রাইড টু বি ড্রাইড অ্যাটমাইজ ইন নোজাল। সো আমাদের এখানে কি হচ্ছে, এখানে আমাদের তো অটোমেটিক না, একটা দিয়ে বাতাস ঢুকতেছে ব্লোয়ার দিয়ে, আর একটা দিয়ে হচ্ছে ফ্লুইডটা আসতেছে একটা নল দিয়ে, দুইটা এইখান এটার মাঝামাঝি জায়গায় দুইটা একত্রে মিলতেছে, এবং যেহেতু বাতাসটা কম্প্রেসর দিয়ে আসতেছে, হাই স্পিড থাকতেছে, সো ওটা কি করতেছে, ঝর্ণার মতো বের হয়ে যাচ্ছে।
সে এই কথাটাই এখানে বলছে। সো দ্য ম্যাটেরিয়াল টু বি ডাইড অ্যাটমাইজ ইন এ নোজল অর দিস টাইপ অ্যাটমাইজার, অ্যাটমাইজার এটা হচ্ছে যে যেখান থেকে ছড়ায় যাচ্ছে আর কি, সোজা কথা হচ্ছে শাওয়ারের মতো পড়তেছে উপর থেকে, বা উল্টাও হতে পারে আমাদেরটা হচ্ছে উপর নিচ থেকে উপর দিকে আসে আর অনেকগুলো উপর থেকে নিচ দিকে যায়। সো দ্যাটস ডাজন্ট ম্যাটার, হট এয়ার ফ্লোস আপ দ্য ভেসেল আর কনভার্ট ড্রাইস দ্য ড্রপলেটস। যে যে হট এয়ার যেটা থাকতেছে সেটাই যে এখান দিয়ে আসতেছে, এখানে কি হচ্ছে যে এটা যেহেতু ইয়েতে আসতেছে শুকায় যাচ্ছে, ড্রাইট ম্যাটেরিয়ালটা, ড্রাইট ম্যাটেরিয়ালটা শুকায় যায় এখানে এসে পড়তেছে, এবং হট এয়ারটা এদিক থেকে ধাক্কাতে এসে এই হট এয়ারটা ক্যারি করে নিয়ে যাচ্ছে আমাদের সলিডটাকে। এবং এখানে সাইক্লোন থাকতেছে, সাইক্লোন দিয়ে সাধারণত কি করতেছে যে ইয়ারটার ভিতরে যে ফাইন পার্টিকেলগুলো আছে সেটাকে সেপারেট করতেছে, এবং আমরা সাধারণত সেপারেটেড অবস্থায় পাচ্ছি। এই হলো ব্যাপার রিমোট ইন এ সাইক্লোন সেপারেটর আর ব্যাক ফিল্টার। এখানে কম্বিনেশন অফ মেনি ইউনিট অপারেশন, ইভাপোরেশন হচ্ছে, ক্রিস্টালাইজার মানে সাইজ রিডাকশন করতেছে ইত্যাদি ইত্যাদি করতেছে, এই হলো এখানের ব্যাপার। আর স্প্রেডাইং অ্যাচিভ ওয়াইড অ্যাকসেপ্টেন্স, কারণ এটা হচ্ছে যে ভেরি হাই কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্টের, সেই জন্য ওয়াইড অ্যাকসেপ্টেন্সের কথা বলতেছে ফাইন পার্টিকেল হ্যান্ডেল করার জন্য। এখানে আমরা সাধারণত লিকুইড ইউজ করতেছি, এবং দেখা যাচ্ছে যে আমাদের থিক পেস্ট অফ ডিটারজেন্ট, ব্লাড, স্কিম, মিল্ক, খাবার জাতীয় পদার্থ যেগুলো আছে, হিট সেন্সিটিভ বেশি, এই ধরনের জিনিসগুলোকে বেশ একটা লম্বা রেঞ্জে এটাকে ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা ড্রায়ার হিসাবে ইউজ করা হয় আর কি। এখানে অনেকগুলা স্প্রে ড্রাইংয়ের এক্সাম্পল বলা হয়েছে, যেটা হচ্ছে সিঙ্গেল স্টেপ অপারেশন লিকুইড ফিট থেকে, অন্যগুলা কিন্তু লিকুইড ফিট থাকতেছে না, সবগুলো হচ্ছে পেস্ট বা স্লারি বা এরকম জিনিস থাকতেছে অনেকটা ড্রাই করা, কিন্তু এখানে সরাসরি লিকুইড থেকে ড্রাইড প্রোডাক্ট বানাচ্ছে। এটা অনেকটা তোমার যে এই কারণে কি হচ্ছে যে অন্য যে স্টেপগুলো যে সেন্ট্রিফিউজ করে বা অন্য ফিল্টারিং করে আমাদেরকে লিকুইডের পরিমাণ কমানোর যে কথাটা ড্রাই ড্রায়ারের জন্য বলা হয়েছে সেটা এখানে অনেক কম লাগতেছে, কিছুই লাগতেছে না, জাস্ট স্ট্রেটলি সে লিকুইড থেকে ড্রাইড প্রোডাক্ট বানাচ্ছে। এবং প্রসেস ইজ কন্টিনিউয়াস, সো ফিট ব্যাচ প্রসেসেও কাজ করা যায়, সেটা হচ্ছে ই করতেছে, কারণ আমাদের যে মিল্ক প্রোডাকশন মানে গুঁড়া দুধ বা কি বলে এটাকে গুঁড়া জাতীয় খাবার যে পদার্থগুলো আছে সেগুলো কন্টিনিউয়াসলি চলতেছে লার্জ স্কেলে, অনেকগুলো কোম্পানি বাংলাদেশে এখন কাজ করতেছে যারা এটা। মেনটেনেন্স কস্ট হচ্ছে ল, কারণ হচ্ছে যে এটাতে তো কোনো মুভিং পার্ট নাই যে এটা তোমার মেনটেনেন্স করতে হবে, এটা হচ্ছে মেনটেনেন্স কস্ট ল, এবং এখানে লেবার কস্টও ল, কারণ তুমি যে এই জিনিসটা চালাইতে বেসিক্যালি যেহেতু যদি অটোমেটিক থাকে একজন লোক এটা সামনে মানে আমাদের এটা তো ল্যাব স্কেলে, কিন্তু এরকম বড় বড় যে মিল্ক ভিটা বা এরকম কোম্পানিগুলোতে আছে সেটা জাস্ট একজন লোকে দুই তিনটা একত্রে মেনটেন করতে পারে। করোশনটা নাই, কারণ কি করোশনটা নাই, কারণ বলতেছে যে এটা ডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে না ইকুইপমেন্ট সার্ফেসের সাথে আনটিল ইট ড্রাই, অর্থাৎ এই যে লিকুইডটা আছে, এই যে লিকুইড আর বাতাসের মিশ্রণটা, বাতাসে গরম বাতাসে সে ড্রাই হয়ে যায় এবং সেটা ড্রাই সলিড আকারে সার্ফেসে পড়তেছে। সো করোশন বলতে হচ্ছে যে ক্ষয় হয়ে যাওয়া, মানে মেইন কথাটা হচ্ছে অনেকটা লোহা যেমন হচ্ছে জঙ্কার পরে বা মরিচা পরে, যে সোজা কথাটা হচ্ছে সেটা সেরকম সেই প্রবলেমটা এখানে নাই আর কি, এই কথাটাই বলছে। কারণ এটা কো কারেন্ট কাউন্টার কারেন্ট যেটাই হতে পারে ফ্লো হতে পারে, মোস্ট ম্যাটেরিয়াল স্প্রে ড্রাই, এটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট প্রপার্টি যে ইউনিফর্ম হয় হলো স্পেরিক্যাল পার্টিকেলস। এখানে যেহেতু আমরা নোজেলের ছোট্ট ছিদ্র দিয়ে বা অ্যাটোমাইজারের দিয়ে ছিদ্র দিয়ে বের হচ্ছে পদার্থগুলো, সেখানে খুব ম্যাটেরিয়ালটা আসতেছে আমাদের একদম ইউনিফর্ম সাইজে, হলো সাইজে স্পেরিক্যাল পার্টিকেলস মানে সেটা, এবং নেচারটা খুব ভালো থাকে যার জন্য ইউনিফর্ম যেহেতু থাকে সেই কারণে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে রিয়াকশনটা, রিয়াকশন রেট, এই যে ম্যাটেরিয়ালটা পাওয়া যাচ্ছে সেটা রিয়াকশন রেটটা খুব ভালো এবং এটার কোয়ালিটিটা মেনটেন হয়, সেই জন্য এখন গুঁড়া দুধ বা খাবার জাতীয় পদার্থগুলোকে তৈরি করার জন্য স্প্রে ড্রায়ারটা
ইউজ করা হচ্ছে। স্প্রে ড্রাইং এ তোমরা দেখতে পারবা যে এটা একটা মানে যে পরিমাণ তুমি লিকুইড মিক্স করে যখন এক্সপেরিমেন্ট করবা বা করা যদি হয় আর কি, তাহলে দেখতে পারবা যে এটা অত ইফিসিয়েন্ট না, ড্রায়ার আর নট হাইলি ইফিসিয়েন্ট। কারণ হচ্ছে যে তুমি যতটুকু যত কেজি এক্সপেক্ট করতেছো তার থেকে বেশি জিনিস উড়ে যাচ্ছে বা হারায় যাচ্ছে। সেই জন্য ধরো মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে 1 কেজি যেখানে গুঁড়া দুধ থেকে যদি মিক্স করো পানির সাথে, যেটা তোমরা করবা, বা 1 কেজি না যতটুকু আর কি মিক্স করা হচ্ছে, সেটা থেকে কিন্তু অতটুকুই পাচ্ছ না। সো ইফিসিয়েন্সি এর কারণে অনেক কম, মানে ওই দিক থেকে কম। এটা হচ্ছে ভেরি বাল্কি এবং লার্জ সাইজের, 80 ফিট হতে পারে, 80 ফিট মানে হচ্ছে আটতলার মতো হতে পারে। দ্য ড্রাই স্যালেড ইম্পর্টেন্স প্যাকেজ প্রোডাক্ট ইজ অফেন ডিফিকাল্ট টু কিপ কনস্ট্যান্ট, হাইলি সেন্সিটিভ টু চেঞ্জ দ্য সলিড কন্টেন্ট অফ দ্য ফিড। এটার তোমার যে স্পিড, তারপর ফ্লো ইত্যাদি খুবই হাইলি সেন্সিটিভ। যে যদি তোমার এটার ফ্লো চেঞ্জ হয়ে যায় বা বাতাসের ফ্লো চেঞ্জ হয় বা ওই অ্যাটমাইজারের ছিদ্রতে সমস্যা হয় বা অ্যাটমাইজার ছিদ্র বড় হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটার সাথে সাথে আমাদের এগুলো খুবই সেন্সিটিভ। সো এটা এটা কন্ট্রোলটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এই কথাটা। তারপরে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের, আমরা যে ড্রায়ারের যে ইকুইপমেন্টগুলো সিলেক্ট করে থাকি সেই ড্রায়ারের ইকুইপমেন্ট সিলেকশন প্রসিডিউর। আচ্ছা, এর আগে পর্যন্ত যেগুলো পড়ানো হলো আমাদের, কি কোনো বোঝা যাচ্ছে জিনিসগুলো? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে ড্রায়ার সম্পর্কে? বিভিন্ন ধরনের ড্রায়ার নিয়ে যেহেতু ই করা হচ্ছে, এখানে আমি অ্যাটেন্ডেন্স শিটটা খুঁজে পাচ্ছি না আজকের স্লাইড। অ্যাটেন্ডেন্স শিট কোথায় যাচ্ছে? এনিওয়ে আমাকে মনে হচ্ছে ম্যানুয়ালি রোল কল করতে হবে, এটার তো অপশন আরেকটা থাকার কথা। আচ্ছা, গতদিন যে আমি অ্যাটেন্ডেন্স শিটটা শেয়ার করছিলাম সেখানে কি সবার ঠিক আছে? সবাইকে অ্যাটেন্ডেন্সের মানে ওই যেটা আর কি অটো জেনারেট হয়েছে সেটা ঠিক আছে কিনা তোমরা কি চেক করছিলা যার যার অ্যাটেন্ডেন্স? হ্যাঁ, কে কথা বলতেছিল ওই যে সিয়াল বা কে জানি কথা বলতেছিল, বলো কেউ চেক করছিল? একটু চেক করো, কারণ হচ্ছে যে নাহলে হয়তো আমাকে ম্যানুয়ালি নিতে হবে। কারণ হলো তোমরা একজন একজন করে, আমি তো অ্যাটেন্ডেন্স শিটটা একটু ডাউনলোড করে নিলাম। এখানে অপশন গুলো খুব ঝামেল, 49 জন দেখা যাচ্ছে কিন্তু অটোটা
ঠিক আছে, আমি একজনের নাম বলতে, তোমরা একজন করে নাম বলো, রোল নাম্বার বলো। স্যার রোল থ্রি স্যার, একজন একজন রোল ওয়ান থেকে শুরু করুক ফার্স্টে। ওকে তাহলে তোমাদেরকে সেটা ভালো কথা। রোল ওয়ান, রোল ওয়ান, ওকে। তারপর রোল থ্রি, রোল থ্রি স্যার, থ্রি। তারপর রোল ফোর, ফোর। তারপর ফাইভ, নাইন, সিক্স। ইয়েস স্যার, আছি। রোল সিক্স স্যার। ওকে সেভেন স্যার, আছি স্যার। সেভেন, এইট, রোল এইট, নাইন স্যার, রোল নাইন। ওকে টেন, ইয়েস স্যার। ইলেভেন, ইলেভেন, নাইন, টুয়েলভ, ফিফটিন, 15, 16, sir present, 15, 17, roll 17, 18, yes sir, sir 18 assist, okay, 19, present sir, 20, টোয়েন্টি, রোল টোয়েন্টি, টোয়েন্টি নাইন, টোয়েন্টি ওয়ান, আসছি স্যার, টোয়েন্টি টু, প্রেজেন্ট স্যার, স্যার রোল ফাইভ আছে, রোল ফাইভও আছে, ওকে, টোয়েন্টি থ্রি, ইয়েস স্যার, স্যার প্রেজেন্ট, Yes sir. 24. Yes sir. 25. 26. Yes sir. 26. Sir 26. Sir 25. Sir I am 25. 26. Yes sir. 27. Yes sir. 28. Present sir. 29. জি স্যার আছি। 30. Present sir. 31. Present sir. 32. Yes sir. 33. Yes sir. 34. 35. Yes, sir. 36. Present, sir. 37. Yes, sir. 38. Yes, sir. 39. 40. Okay, sir. Sir, 40. 40. 41. Yes, sir. মানে চেহারা গুলো একটু দেখাও তো, যে যে বল বাসা দে, আমার এটা এরকম আছে। আজকে একটা ইন্টারফেস একটু ডিফারেন্ট,
42? Yes, sir. 43? Yes, sir. 44? Yes, sir. 44 kotha hai? Sir, Ashi, sir. Hai. Kotha hai, 44? 44 koi? Kotha bolo 44? Tumi 44. Okay, 45? Yes, sir. Okay, 45 ke? Jader hoye geche tara video bondo korba. 45 ke? 45, sir. Yes, sir, 45. 46? Yes, sir. কোথায় তুমি? স্যার আমার ওয়েবক্যাম নাই স্যার, তাই দেখা যাবে না স্যার. 47? 47? প্রেজেন্ট. তোমাকে দেখা যাচ্ছে না. তোমার ওয়েবক্যাম নাই. স্যার আছে. ওকে, 47. 48? 48? যাদের হয়ে গেছে তারা অফ করে দাও. 48? 48 কে? অন্যরা 48 শুধু কে? কথা শোনা যাচ্ছে না তো 48 এ? হাত তুলে দেখাও, নাহলে বোঝা যাচ্ছে না. ওকে, 48. তোমার কথা শোনা যাচ্ছে না. 49? 49 কে? 49 কে? কথা আসতেছে না তো, আমি তো শুনতেছি না. তুমি 49? 50? প্রেজেন্ট স্যার. 50, ওকে. 51? প্রেজেন্ট স্যার. 51 কোথায়? তোমাকে দেখা যাচ্ছে না কেন? আর 52? ইয়েস স্যার. 52, তোমার ক্যামেরা অন করো. ওয়েবক্যাম নাই স্যার. ওয়েবক্যাম নাই, তোমার মোবাইলও তো আসা যায় না. ওকে, দিয়েছি. 53? ইয়েস স্যার. হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে না. ইয়েস স্যার. এই তো স্যার. ইয়েস স্যার. 53, থ্যাংক ইউ. 54? 54? দেখাও, তোমাকে তুমি তো দেখতেছি. কোথায় অন করো তোমার ক্যামেরা? তারপর 56 আসো. Yes, sir. কোথায় তোমার ছবি? কোথায়? Yes, sir. All right. 56. 57? Yes, sir. কোথায়? তোমাকে দেখতেছি না তো আমি. All right. 57. 58? Roll 58. All right. 59? 60? Roll 60? Yes, sir. 60, দেখা. 60. Okay. On course, sir. All right. এখন আর কেউ বাকি আছো? স্যার রোল 11 স্যার প্রেজেন্ট স্যার, ও হচ্ছে চ্যাটে বলছে. আচ্ছা, কেন চ্যাটে বলছে কেন? কারণ মেবি ওর হচ্ছে. তোমরা হচ্ছে টোটাল 40 জন প্রেজেন্ট স্যার. 14 স্যার. 14? রোল 11 14? আচ্ছা, টোটাল 40 জন, বেশি জন বলে লাভ নাই. আমি ওখানে আমার যেটা অটোমেটিক তৈরি হয় সেটার সাথে মিলাবো, এই জন্য তোমাদের. স্যার আমার কারেন্ট চলে গেছিল স্যার. ওকে, একবার প্রেজেন্ট দিলেই হলো. অটোমেটিক একটা, ওটা একটু সমস্যা. ওই যে আমরা তো এখন নিজেরাও শিখতেছি, বুঝছো না?
সেই কারণে ওটার আমি তোমাদের কাছে যদি আমি লিস্টটা পাঠাইছিলাম গত ইয়েতে, যাতে তোমরা দেখতে পারো যে কারো অ্যাটেন্ডেন্স মিস গেল, সেই জন্য আর কি ওই অটোমেটিক বেস দুইটা পদ্ধতি আছে। ওটা ওই তোমরা নিজেরা ওই যে একটা মেসেজ আসার কথা যেখানে ইয়ে আসতেছে, ওকে 22 প্রেজেন্ট লাগতেছে, রাইট। যাই হোক, এখন মেসেজের আমার ওইভাবে ধরে ধরে করা মুশকিল। তোমাদের কি এরপরে ক্লাস আছে? এখানে ঘটনা হচ্ছে আমি এক উইকে নিব, এর পরের উইকে নিবে হচ্ছে ডক্টর সঞ্জিতা, তারপর নেক্সট উইকে যদি ডক্টর সঞ্জিতা নেয় পরের উইকে আমি নিব, এই হচ্ছে ব্যাপার, অল্টারনেট। ঠিক আছে, এটা এটা তো আমি লিখে দিছি অল্টারনেট কথাটা, তোমার ডক্টর সঞ্জিতা ম্যাডামও নিশ্চয়ই বলে দিছে যে অল্টারনেট, তাই না? টিমে ক্লাসে অ্যাটেন্ড কর। হ্যাঁ বলো, আপনি কি বলতেছিলেন? না তুমি শেষ করো, বলো। স্যার ম্যাম বলছিলেন যে এটা এখনো শিওর হয় নাই, এখন আপনি বললেন এখন আমরা বুঝলাম স্যার অল্টারনেট হবে ব্যাপারটা। অল্টারনেটে আর কি, এটা হচ্ছে যে এই উইকে আমি নিলাম, তাহলে নেক্সট উইকে নিবে হচ্ছে ডক্টর সঞ্জিতা, তারপরে উইকে ই হলো, মানে স্পেশাল কারণ তো অনেকেরই অনেক সময় হতে পারে, আমরা যে কেউ অসুস্থ হতে পারি তখন অল্টারনেটে কথা তো আর সেটা মানবে না, ঠিক না? যদি ধরো আমি অসুস্থ হয়ে গেলাম, বুধবারে ক্লাস নিতে পারতেছি না, তখন হয়তো বললাম যে ও নিয়ে নিল ক্লাস, মানে ওই দিনে। তো এটা হলো ঘটনাটা, সেরকম স্পেশাল সিচুয়েশন ছাড়া, যেমন তোমরা যদি অসুস্থ হও তোমরা তো হয়তো ক্লাসে আসতে পারতেছো না, সেরকম একটা ব্যাপার থাকে না, সেটা ছাড়া নর্মাল রুলস হচ্ছে অল্টারনেট, অর্থাৎ এই উইকে আমি নিছি আর পরের উইকে নিবে হচ্ছে ডক্টর সঞ্জিতা। বুঝতে বুঝা গেছে? আর কোনো প্রশ্ন কেউ জানি কি জানি বলতেছিল, আর কিছু বলতেছো নাকি শেষ তোমাদের কথা? আচ্ছা, অনেকেই দেখা গেছে যে মিটিং ক্লোজ করে নাই কতদূর, সো আমি চাচ্ছি সবাই এখন ক্লোজ হয়ে যাও, খুদা হাফেজ, তারপর আমি লাস্টে ক্লোজ করি। তোমরা সবাই এখান থেকে বের হয়ে যাও, ইন্ড মিটিং দিয়ে বের হয়ে, হ্যাঁ আমি এরপরে ক্লোজ করি। এখনো তিনজন রয়ে গেছে, তোমরা সবাই লিখ করো। হ্যাঁ আব্দুল্লাহ আলী, তুমি লিপ করতেছ না কেন? আমাদের ক্লাস শেষ, সবাই
তুমি নিজে মিটিং শেষ করতে হবে হ্যাঁ আমি তো এই যে লালদাতে মিটিং শেষ করা এই যে বাড়ি রয়ে গেছে দেখে এই কারণে তুমি মিটিং শেষ করো স্টপ রেকর্ডিং